হাঁটতে পারতাম না, হাঁটতে পারতাম না, পা মানে হাঁটতে পারতাম না, পা দিতে পারতাম না, আপনি চলাফেরা করতাম। আর মাথা ব্যথা অনেক আগের থেকে, মাথা ব্যথা আপনি শীতে একটু শুলে পড়া আরাম লাগতো, আর বেশি সময় রান্না করলে বেশি মানে কি কর খারাপ লাগতো। আর ঘাড়ে ব্যথা হয়েছে মানে 2-3 মাস ঘাড়ে ব্যথা দুই সাইডই, এই পিঠিটা আড়ের যে কবজা আছে না, ওই কবজার থেকে ঘাড়ে ব্যথা উঠতো। আসসালামু আলাইকুম, আমার নাম আছে রিনা, বাড়ি এলো হচ্ছে মাগুরা, বয়স 45 তার বেশি। আমার সমস্যা মাথা ছিলে ব্যথা, হাঁটুতি ব্যথা, পার তালে ব্যথা, এই ব্যথার জন্য হাঁটতে পারতাম না, পা ফেলায়। আর এই ঘাড় আছে না পিঠ, এই ঘাড়ের থেকে রাত্রে শুতে পারতাম না, ঘাড় ব্যথা সবসময় দিনে রাত্রে সবসময় ব্যথা হয়েছে। আর হাঁটুতি মেলা দিয়ে মানে 6 মাস 1 বছর ধরে পার ঘুরালি আর হাঁটুতে ফুলে গেছিল, এই হাঁটতে পারতাম না, হাঁটতে পারতাম না, পা মানে হাঁটতে পারতাম না, পা দিতে পারতাম না, আপনি চলাফেরা করতাম। আর মাথা ব্যথা অনেক আগের থেকে, মাথা ব্যথা আপনি শীতে একটু শুলে পড়া আরাম লাগতো, আর বেশি সময় রান্না করলে বেশি মানে কি কর খারাপ লাগতো। আর ঘাড়ে ব্যথা হয়েছে মানে 2-3 মাস ঘাড় ব্যথা দুই সাইডই, এই পিঠিটা আড়ের যে কবজা আছে না, ওই কবজার থেকে ঘাড়ে ব্যথা উঠতো। 3 জায়গা দেখাইছি, যশোরের থেকে দেখাইছি, ফরিদপুরের থেকে দেখাইছি, আর ছিল এমনি মানে হোমিওপ্যাথি মানে যে যা বলছে তাই দেখাইছি। এই রোগের জন্য যে রকম ডাক্তার দেখাতে বলছে সেরকম আমি দেখাইছি। ডাক্তাররা চেক আপ টকা করে না মানে এমনি খালি ফরিদপুর থেকে সব চেক আপ দিছিল অনেক আগে, 5-6 বছর আগে, তা খাইয়ে 15 দিন পর রাতে গেছিল আর গেছিলাম না, একটু আরাম লাগছিল। আর যশোরের তো সব ড্রেস দিছে, খালি যশোরতে খালি কইছে কিছু সমস্যা না, গমের বড়ি দিতে ঘুমাই থাকবেন, ওখানে যাইনি আর বাদ দিয়ে দিছি। আর এমনি হোমিওপ্যাথি যে ঔষধ সে ঔষধ খায় কয়েছে আপনার হাঁটুতে ব্যথা গিরে ব্যথা, এই করে হোমিওপ্যাথি খায় ঔষধ বাদ দিয়ে দিছি, কমের লক্ষণ নাই। আমি এত জায়গার ঔষধ খেলাম, আমার পুরোপুরি ভাবে আমার ব্যথা যায়নি, দিন দিন ব্যথা বাড়তেছিল, আমি মাসে আলোয় যাচ্ছিলাম। আমার স্বামীর সন্তানরে সবাই বললাম আমার যেখানে নিলে ভালো হয় সেখানে, ঢাকার মেশিন ভালো আছে আমি ঢাকাতে দেখাবো, আমি মাগুরা দেখাবো না। আমার মেয়ে একদিন নেটে পায় পায়ে এখানে আমরা নিয়ে আসে, 4 বছর সব টেস্ট দেন, টেস্ট দিছি, টেস্ট দিয়ে ধরা পড়ছে যে হাঁটু খোয়ায় মাজা আর ছিল হাড় বলিছে গুড়ালিতে। এখানে 13 দিন পর সাড়ে আন্ডার 13 দিন পরে চিকিৎসা নিচ্ছি, এখন হাঁটুর ব্যথা ভালো, পার গুড়ালি ব্যথা ভালো, আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ। আগের থেকে পায়ের ব্যথা, পার গিরে কোমরের ব্যথা কম, এখন একটু ভালো সুস্থ, আগের মতন এখন সমস্যা হচ্ছে না, আমি সে আগের মতো নাই, আমার মনে হচ্ছে আমি স্বাভাবিক জীবনে ফিরে আসতেছি, আমার এখন আগের মতন সমস্যা নাই, নিজের কাছে ভালো লাগতেছে। যে থেরাপিস্ট দিছে সে আমার খুব সেবা যত্ন করেছে, ভালো ব্যবহার করছে, এখানে দেখেন নার্সরা আছে, আমার খোঁজ খবর নিত, ওষুধ খাওয়ার সবকিছু, প্রেশার মিটার মাপার সবকিছুই করতো, ডাক্তাররা এসে সবসময় আমার চেক আপ করে দিত, খোঁজ খবর নিত কি সমস্যা। আমার কাছে এখানে চিকিৎসাটা খুবই ভালো লাগছে, আমি এতদিন ডাক্তার দেখাইছি কোনো জায়গায় উপকারটা পাইনি, এখানে আমার উপকারটা পাইছি। আমার মতন যদি রুগী থাকে আপনারাই জায়গায় এসে চিকিৎসা করেন, আল্লাহ আশা করি আপনারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন, আমার জন্য দোয়া করুন, আপনারা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।